দেশের শিক্ষা খাতকে আধুনিক থেকে স্মার্টে রূপান্তর ঘটাতে শিক্ষক ছাত্র অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, প্রশ্ন ফাঁস ও কোচিং এ জড়িয়ে কেউ কেউ শিক্ষকতার মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করছেন। দুই একটি শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান ভর্তির প্রতিযোগিতায় না নামতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। শিক্ষক পাঠদান করতেন শ্রেণীকক্ষে, মূলত শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে বাংলাদেশেও উদযাপন হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য 7 জন শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন তিনি। অতীতের মতো শিক্ষকদের সমাজের মজবুত ভিত্তি গড়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অন্যান্য পেশার চেয়ে শিক্ষকের মর্যাদা বেশি হলেও কেউ কেউ শিক্ষা নিয়ে বাণিজ্যে মেতেছেন। কোচিংয়ের একটা রমরমা ব্যবসা করে যাচ্ছেন, ছাত্রদেরকে নৈতিকতার শিক্ষার থেকে কিছুটা দূরে সরিয়ে নিচ্ছে। এই কোচিং ব্যবসাকে পরিহার করতে হবে। শুধু GPA 5 বা GPA পাওয়ার জন্য অভিভাবকগণ তাড়াহুড়া করেন, একটা ভালো কোচিংয়ে দেওয়ার জন্য। শিক্ষায় শহর ও গ্রামের গুণগত মানের পার্থক্য কমাতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন রাষ্ট্রপতি। শহর এবং গ্রাম নির্বিশেষে সরকারের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের এগিয়ে আসতে হবে। কিন্তু বিদেশে গিয়ে কতটুকু প্রশিক্ষণ নেন এবং দেশে ফিরে ক্লাসরুমে কতটুকু প্রয়োগ করেন সে বিষয়টি মনিটরিং করা খুবই গুরুত্বপূর্ণ। নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে সন্তান ভর্তি নিয়ে অসুস্থ প্রতিযোগিতায় না নামতে অভিভাবকদের প্রতিও আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনেক সময় অশুভ প্রতিযোগিতায় লিপ্ত হন। কোহিরিন ফারহানাজ, DBC নিউজ ডেস্ক।